হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজ নিয়ে এসেছি একটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। সেটা হলো, তোমরা জানো সবাই আমি দিদি নম্বর ওয়ানে অডিশন দিতে গিয়েছিলাম। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে মেসেঞ্জারে, যারা আমাকে চেনে হোয়াটসঅ্যাপে, তারপরে ইনস্টাগ্রামে অনেকে জিজ্ঞেস করেছে যে দিদি নম্বর ওয়ানে গেলাম কীভাবে, গেলাম কোথায়, অডিশন হলো কী কী, লাগলো কী কী, জিজ্ঞেস করলো চান্স পেলাম কি না, মানে অনেকেই জিজ্ঞেস করেছে। তো বলেছি পার্সোনালি যাদের যাদের আমি মানে সময় পেয়েছি, যখন যখন আমি বলেছি। তো আমারও একটা ইচ্ছে ছিল যে আমি সমস্তটা জানাবো একটা ভিডিওর মাধ্যমে, তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই এই ভিডিওটা তৈরি করা। আর এই ভিডিওর মাধ্যমে আমি এটাও বলবো যে নেক্সট অডিশনে আমি চান্স পেলাম কি না, এটা আমি জানতাম না যে ফাইনাল অডিশনের পরে আবার অডিশন হয় নাকি সরাসরি শ্যুটের জন্য ডাকা হয়, এটা আমার জানা ছিল না। তো সেই অভিজ্ঞতাটা হয়েছে যে ফাইনাল এই প্রাথমিক অডিশনটার পরে আবার কোনো অডিশন হয় কি না, আর ফাইনাল অডিশনে আমি ডাক পেয়েছি কি না সেটা জানাচ্ছি ভিডিওর একদম শেষে। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলেই জানতে পারবে যে ফাইনাল অডিশনে আমি ডাক পেলাম কি না। গেছিলাম 15ই মে। তো এটা আমাদের বাড়ির একদম খুব কাছাকাছি, টোটোতে 5 থেকে 7 মিনিটের রাস্তা, সেখানেই হয়েছিল অডিশনটা। তো সেই অডিশনটা একটা ইংলিশ মিডিয়ামের পরিচালনায় হয়েছিল। আর অনেকেই জিজ্ঞেস করেছে কোনো অডিশন দিতে কোনো টাকা পয়সা লাগে কি না। তো অডিশন দিতে টাকা পয়সার ব্যাপারটা ওই যে ব্যানারটা মানে চারিদিকে পোস্টারটা লাগায়, যেখান থেকে আমরা জানতে পারি যে এখানে অডিশন হবে, সেখানেই পরিষ্কারভাবে লেখা থাকে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না অডিশন দিতে। তো আপাতত প্রাথমিক পর্যায়ে আমি যেটুকু বুঝেছি, মানে গিয়ে আমার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইনি, কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চাইনি, টাকা পয়সা কোনো কিছু লাগেনি। আর ওই ব্যানারের নিচেই লেখা থাকে, তাছাড়া ফোন নাম্বারও দেওয়া ছিল, সেই ফোন নাম্বার থেকেই আমি যোগাযোগ করেছিলাম যে কী কী নিয়ে যেতে হবে ডকুমেন্ট হিসাবে। তো সেখানে বলেই দিয়েছিল শুধু পাসপোর্ট সাইজের একটা ছবি আনলেই হবে, তাছাড়াও আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড আনতে পারেন। তো নিয়ে গেছিলাম, দরকার হয়নি, আর একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গিয়েছিলাম। তো সেই ছবিটা যেন একদম একটু ঠিকঠাক হয়, কারণ ওই আধার কার্ড বা ভোটার কার্ডের ছবির মতো যেন ছবিটা না হয়, একটু ঠিকঠাক ছবিটা দেখতে যেন হয়। তো ওই রকমই একটা ছবি নিয়ে গেছিলাম। আর তারপরে অনেকে জিজ্ঞেস করেছে যে কী কী জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করলো কী কী, এক একজনকে এক এক রকমের হয়তো জিজ্ঞেস করে, সেটা পরে আমি শুনলাম অনেকের কাছ থেকে। আমাকে যেটা জিজ্ঞেস করেছিলো তেমন কিছুই না, আমাকে শুধু বলেছিলো নিজের সম্পর্কে বলুন, আর বললাম যেটুকু আমার, আমি সেরকম কিছু বাড়িয়ে বা নিজের মন গড়া কাহিনী গল্প ওগুলো কিছু শোনাইনি, আমি যা আমি তাই বলেছি। আমি একজন হাউসওয়াইফ, কোয়ালিফিকেশান বললাম। আমাকে জিজ্ঞেস করলো বিয়ের কত বছর হয়েছে, আমি বলেছি সেটা, আর তারপরে এস তো ওখানে লেখাই থাকে। তো আর জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল, মেয়ে না ছেলে, যে বাচ্চা, তো বললাম, আর কত বয়স, বিয়ের কত বছর হয়েছে। আর আমি তার সাথে বলেছি যে আমি কী করি সেটা জিজ্ঞেস, তো আমার একটা ব্রাইডাল মেকআপের কোর্স কমপ্লিট করা আছে সেটাই বলেছিলাম। আর তার সাথে আমার যে চ্যানেল যেটা নিয়ে আমি এগোতে চাই, তনয়ন তিন্নি আমার চ্যানেলের নাম, সেটা বলেছি। কতজন সাবস্ক্রাইবার আছে সেটা জিজ্ঞেস করেছিলো, তো সেই সাবস্ক্রাইবারের সংখ্যাটাও বলেছি। আর আমার কন্টেন্ট কী বেসে হয় সেটা জিজ্ঞেস করেছিলো, তো সেটা বলেছি। তো এইসবই জিজ্ঞেস করে, অনেককেই অনেকক্ষণ অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করেছিলো পরে শুনেছি, তো আমাকে তেমন কিছু জিজ্ঞেস করেনি। আর একটু জেনে যাওয়া ভালো যে দিদি নাম্বার ওয়ানের যে খেলাগুলো হয়, কটা রাউন্ড আছে, কী কী নাম, আর এসব একটু টুকটাক হয়তো জিজ্ঞেস করতে পারে। আর সব থেকে বড় কথা সেটা হলো, মানে নেক্সট আমি যে ফাইনাল অডিশন সেখানে ডাক পেলাম কি না। তো সেটা অনেকেই জিজ্ঞেস করেছিলো যে এরপরে কী হবে, এরপরেই কি সোজাসুজি একদম যেটা শ্যুট হয় দিদি নাম্বার ওয়ানে সেখানে থেকে ডাকবে নাকি আরও কোনো অডিশন হবে, তো সেটা আমারও ঠিকঠাক জানা ছিল না। দিদি নাম্বার ওয়ানের টিমের যে মানুষজন ছিল তারাও খুব ভালো ছিল, বেশ হেল্পফুল ছিল, কোনো রকম কোনো খারাপ ব্যবহার বা খারাপভাবে প্রশ্ন করা সেরকম কিছু করেনি, খুব পোলাইটলি খুব ভালোভাবে জিজ্ঞেস করেছিল। আর যেটা বলবো, কেউ কোনো কিছু মিথ্যে কথা বলতে চাইও না নিজের সম্পর্কে, বাড়িয়ে বা কান্নাকাটি করে বা দুঃখ দুঃখ মন করে, যেটুকু তোমার জীবনে
হ্যাঁ, সে মানুষের সবারই জীবন ভালো থাকে না, সবারই জীবনে খারাপ ভালো মন্দ নিয়েই জীবন, আমার জীবনেও আছে। তো প্রাথমিক পর্যায়ে না জিজ্ঞেস করলে মানে বাড়িয়ে বাড়িয়ে কিছু বলা সেটা আমার মনে হয় না ঠিক, যতটা সত্যি কথা সেটাই বলা উচিত। কারণ ওখানে বেশিক্ষণ সময় দেয় না, ওই অল্প সময়ের মধ্যেই যতটুকু পারবে নিজের সম্পর্কে বলবে, আমিও তাই করেছিলাম। তো ওই যেটুকু আমি বলেছিলাম এর আগের দিন, জানি না নেক্সট চান্স পাবো কি না বা নেক্সট অডিশনে ডাকবে কি না আমি জানি না, আমার যেটুকু মনে হয়েছে গিয়েছি, একটা বাড়ির কাছাকাছি অডিশন হচ্ছে, তো না গেলে কেমন হয়, গেলাম, একটা অভিজ্ঞতা হলো। আমি সেটুকু অবধি মনের মধ্যে আর কোনো রকম আশা ইচ্ছে ছিল না, তবে স্বপ্ন তো আছে যে হ্যাঁ দিদি নাম্বার ওয়ানে একদিন যাব, একটু সবার সাথে দিদির সাথে দেখা হবে, ভালো লাগবে, একটা পশ্চিমবঙ্গের একটা নাম্বার ওয়ান গেম শো সেখানে যাওয়ার সবারই স্বপ্ন থাকে, তো আমারও আছে, সুপ্ত স্বপ্ন তো সবারই থাকবে। তো এই তো, তো এবার বলি যে দিদি নাম্বার ওয়ানের প্রাথমিক অডিশনের পরে যে ফাইনাল অডিশনটা হয়, তো সেখানে আমি ডাক পেয়েছি কি না। হ্যাঁ, আমি সেখানে ডাক পেয়েছি, ফোন এসেছিল, আমি এটা 15 তারিখে যে অডিশন দিতে গেছি, তো 16 তারিখেই এটার ফোন এসেছিল যে আপনাকে 16 তারিখে বলতে, আজকে আমি কথা বলছি এখন, আজকে 17 তারিখ, তো 16 তারিখে ফোন এসেছে যে আগামী 18ই মে বৃহস্পতিবার আপনাকে ফাইনাল অডিশনের জন্য ডাকা হচ্ছে, সেটা যেখানে আমি থাকি সেইখানে না, তার পার্শ্ববর্তী একটা শহরে, সেখানে সেই অডিশনটা হবে একটা ক্লাবে, তো সেখানে ডাকা হয়েছে যে আপনাকে ডাকা। আমি তারপরে একটা মেসেজও এসেছিলো আর সেখানে একটা ফোন নাম্বারও ছিল, আর ফোনে আমাকে বলে দিয়েছিলো যে আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে তো এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে, তো সেখানে একটা নাম্বার দেওয়া আছে, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি সেখানে ফোন করে জানবেন। তো আমি ফোন করেছিলাম যে কোনো রকম কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে কি না, সেখান থেকে বলেছেন যে কোনো রকম ডকুমেন্ট বা কিছু লাগবে না, আপনি আসলেই হবে। আর অনেককে নাকি শুনেছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই যেতে বলা হয়েছে, তো কারণ আমার মনে হলো যেটা তাদের লাভ স্টোরি অনেকের থাকতে পারে, সেই লাভ স্টোরি নিয়ে যে কাপল গেম মানে রাউন্ডগুলো হয় সেগুলোর জন্য হয়তো যেতে বলেছে, মানে এপিসোডগুলো কাপল যে এপিসোডগুলো হয়, তো সেই জন্য হয়তো তাদের ইন্টারেস্টিং লাভ স্টোরি শোনার জন্য সে ডাকা হয়, তো সেই জন্য হয়তো যেতে বলেছে। তো আমি তো একাই গিয়েছি আর আমার সেরকম কোনো গল্প নেই, সাধারণ জীবনযাপন, তো সেটুকুই আমি বলবো, এরপরে চান্স পেলে পাবো, না পেলে না, স্বপ্ন তো স্বপ্নই থাকবে, কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থাকে, সুপ্ত স্বপ্ন সেগুলো, তো যাই হোক পরেরটা পরে দেখা যাবে। তো এটুকু খুশি যে নেক্সট ফাইনাল অডিশনে আমি ডাক পেয়েছি, খুব ভালো লাগছে। তোমরা একটু প্রে করো যেন ঠিকঠাক সব কিছু হয়। তো আমি কালকে যাচ্ছি 18ই মে, তারপরে এসে কালকে যাই, কালকে একটু ওখানে ব্লগ করব আর তোমাদের বলবো যে ওখানে কী কী হলো, তো জানাবো অবশ্যই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, আর যদি কোনো জানার থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি মেসেজ ওখানে রিপ্লাই করে দেবো। তো যাই হোক, পুরো জার্নিটা বেশ ভালো ছিল, দেখা যাক কালকে কী হচ্ছে। তো এখন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা, লাইক করো, কমেন্ট করো।